আজকে আবার মা কালী মোটরসে চলে এসেছি, যেখানে শুরুটা হয় মায়ের নাম নিয়ে। জয় মা তারা, জয় তারা, জয় তারা। তো মায়ের একদম শোরুমের সামনেই রয়েছে। আপনারা অনেক ভিডিও দেখেছেন আর অনেক কমেন্ট এসে, দাদা চাকদার ভিডিও আসছে না কেন? আরে চাকদায় আমার জন্ম, চাকদার ভিডিও আসবে না, এটা হতে পারে? তার আগে একটু বলো দর্শন দিতে, একটু দর্শন দাও, একটু দেখাও, দেখাও আজকে কি গাড়ি রেখেছে। আজকে মন খুশ করা গাড়ি। সামনে আমাদের পয়লা বৈশাখ আছে আর ঈদ আছে, পবিত্র ঈদ। তার জন্য স্পেশাল কালেকশন নিয়ে আজকে আমি চলে এসেছি মা কালী মোটরস চাকদাতে। সবসময় আপনারা পাগল করে দেন, অনেক দিন ভিডিও দিতে পারি, কারণ দাদারা স্টক রাখতে পারিনি। তো দাদা ফিনান্স অ্যাভেলেবেল আছে, সবই আছে। যারা নতুন দেখছে তারা কিভাবে আসবে? এটা হচ্ছে চাকদা নদিয়া, হ্যাঁ, চাকদা চৌমাথা, বন্ধরোডের উপর সতীশচন্দ্র স্কুলের উল্টো দিকে হচ্ছে আমাদের দোকান। সতীশচন্দ্রটা দেখাও, এই যে সতীশচন্দ্র স্কুল, এই যে সোজা চাকদা চৌমাথা, চৌমাথা আর এই মায়ের মন্দির অপোজিটেই, আর স্ক্রিনে নাম্বারটা আছে উল্টো দিকে, মা কালী মোটরস। মা কালী মোটরস, দেখুন এখানে আজকে কিছু ধোলাই পোছাই করে রাখতে পারেনি, আসলে পুরো সার্ভিস করে গাড়ি দেবে, তাই তো? একদম। কিন্তু যা দামে থাকে গাড়ি এখানে ধারণার বাইরে, 90-52-24-26 চারটে লোকাল নাম্বার পাবে। দাদা ফিনান্সটা কত দূর ধরে হচ্ছে? 35 কিলোমিটার অবধি। আর ব্যাংক ফিনান্স? ব্যাংক ফিনান্স এই মুহূর্তে বন্ধ আছে, বন্ধ আছে, বন্ধ আছে। একটু সমস্যা হচ্ছে, হ্যাঁ, মানে অনেকের ক্যান্সেল হয়ে যাচ্ছে ফিনান্স গুলো। আচ্ছা, মানে সিবিল দূর থেকে আমি চাই না লোকজন আসুক, আসুক, হ্যাঁ ফোন করে আসবে, ফোন করে আসবেন, যদি হয় আমি আপনাদের জানিয়ে দেবো। দেখুন -1 সিবিল হয় আর হচ্ছে ভালো সিবিল হতে হয় ব্যাংকের জন্য, তো আপনার আসুন। আর এত রোদ, রিজেক্ট হয়ে যাচ্ছে, রিজেক্ট হয়ে যাচ্ছে, এর জন্য আমরা কাস্টমার কেয়ার ডাকছি না, ফোন করে যদি বলে আমি বলে দেবো যে হ্যাঁ এই জায়গায় হয়ে যাবে, আপনি চলে আসুন। আচ্ছা, কেন অনেক এখন কি রেড জোন দেখাচ্ছে এক জায়গায়? একদম একদম, রেড জোন দেখানোর জন্য অনেক জায়গায় ফিনান্স হচ্ছে না। আচ্ছা, তো প্রথমে কোথা থেকে শুরু করবো আগে বলো? গাড়িটা দেখাও চারিদিক থেকে, 40% আনলেই তো হয়ে যাবে নাকি? হ্যাঁ, 50% আনলেই হয়ে যাবে, 40% হচ্ছে না, 50% NS 200 আছে, 18-র গাড়ি মাত্র 82, আরো কম বেশি হয়ে যাবে। অ্যাপাচি হবে এটা, তোমার 164B, 2019-এর গাড়ি আছে এটা, এটার দাম রাখা আছে মাত্র 75,000 টাকা, মাত্র 75,000 টাকা। 19-এর শেষের গাড়ি, কুড়িয়ে ধরতে পারো, নম্বরের গাড়ি আছে, 19-এর শেষের গাড়ি আছে, মাত্র 75,000 টাকায় কিন্তু আপনারা রেট পরিটা পেয়ে যাবেন। এত সুন্দর কন্ডিশন রাখে, তারপরে দেখাবো একটা চমলক্ষ নাকি দাদা? ভিতরি আছে, এটা ডুয়েল চ্যানেল ABS, 2021-এর গাড়ি, স্টিকার করা রয়েছে, এটা ফুল র‍্যাপ করা, অরিজিনাল হচ্ছে ব্ল্যাক আর গ্রে কালার, PS6 মডেল এটা, ডুয়েল চ্যানেল ABS, 2021-এর গাড়ি। একটু সামনে দিয়ে দেখাও, সামনে দিয়ে দেখাও, তো সামনে দিয়ে চলে আসো। লুকিং গ্লাস কি লাগিয়ে দেবে? লুকিং গ্লাস আছে, খোলা আছে, গাড়ি রেডি করতে পারিনি যেহেতু তুমি অটোতে চলে এসেছো, দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মানে ব্ল্যাক কালারের গাড়ি আছে, তাই তো? ব্ল্যাক আর গ্রে, 2021-এর গাড়ি আছে এটা, PS6 ডুয়েল চ্যানেল ABS, এটার দাম রাখা আছে 1,25,000 টাকা। তারপরে এখন র‍্যাপ উঠিয়ে দিলে গাড়ি পুরো পরিষ্কার পরিষ্কার, তা আমি তো এখন আর চুটকি মারি না, এখন কি বলি, ওং চিরিং চিরিং ফু মারলে হবে তো? একদম একদম, ওং চিরিং চিরিং ফু মারলেই কিন্তু হয়ে যাবে। মাত্র কত তো দিচ্ছ? 1,25,000 টাকা, সামনে আসুন, কম বেশি করে, কম বেশি হয়ে যাবে অবশ্যই। ফোনে করে না, আপনার সামনে আছে, ফোনে দামদার করবেন না, আর গাড়ির ভিডিও দেখুন, গাড়ির ফটো আমাদের সব গাড়ি তোলা থাকে না, পেপারসের ফটো তোলা থাকে, তো আমরা এত এর জন্য গাড়ির বেশি ভিডিও ফটো দিয়ে বেশি তুলি না। আপনারা আসুন, আরো হয়ে যাবে, ভিডিওতে দেখুন, আমি গাড়ির সামনে এসে দেখুন, গাড়ি একদম এ ক্লাস থাকবে, যদি কোনো প্রবলেম হয় আপনার সামনে জায়গায় দাঁড়িয়ে আমি কাজ করিয়ে দেবো, তারপরে দেখবো, তারপরে দেখবো, বলো বলো দাদা, তারপরেরটা দেখবো আমরা, আবার একটা ভার্সন 3 দেখবো, ভার্সন 3, এটাও 2021-এর ডুয়েল চ্যানেল ABS, এটা 90 নম্বর আছে, কল্যাণী আটিও, কল্যাণী আটিওর গাড়ি রয়েছে, খুব সুন্দর কন্ডিশনে গাড়িটা রয়েছে, বলো। এটা 21-এর শেষের গাড়ি আছে, 21-এর শেষের গাড়ি, আমার কাছে 1,27,000 টাকা, 1,27,000 টাকা, তারপরে ওং চিরিং চিরিং ফু মারলে সে করে দেবো, করে দেবে একদম। আচ্ছা, রোদের মধ্যে এনার্জি পাচ্ছি না, তবে এনার্জি তো ক্যামেরা ঠিক করে দেবো, এনার্জি তো পেতেই হবে। আর আমি বলে দিচ্ছি, দেখুন আমার কোনো ক্যামেরাম্যান নেই, আপনারা সামনে আসুন দেখুন, আসলেই যে নিতে হবে এর কোনো মানে নেই, গাড়ি এসে দেখে যান। আর অনেক সস্তায় গাড়ি রাখে চাকদার মধ্যে, 2018 RS 200 ABS মডেল, ABS মডেল আছে, BS4, বলো এটার দাম রাখা আছে আপনার, তারপরে কি 85,000 টাকা, তারপরে R15 ভার্সন 3 কিন্তু লুকিং গ্লাসও লাগানো রয়েছে, এটার দাম কিন্তু অনেক, 85,000 টাকায় হয়ে যাবে। টায়ারটা দেখাতে বলবো, গাড়ি দেখাও, এ ক্লাস গাড়ি, টায়ারটা দেখাও কত সুন্দর, তো মাত্র 85,000 টাকায়, আরো কম বেশি কিন্তু হয়ে যাবে, সিট কভারটা চেঞ্জ করে দেবে তো? তারপর আবার একটা দেখবো, আরেকটা আরএস 2017-এর গাড়ি, নন ABS গাড়ি, এটার দাম রাখা আছে তোমার মাত্র
মাত্র, আরে বাবা 75,000 টাকা, এই একটা দাদা খেলে দিল ফট করে। তো আসুন আরো কম হয়ে যাবে, এটাও কিন্তু সামনে আসুন কম বেশি হবে। হ্যাঁ এটাও কিন্তু বলো বলো, এটা যে 2017 টু না, এটার কথাটাকে শেষ করে নি। 75,000 টাকা বলে সামনে আসলে তো কম বেশি হয়ে যাবে। 90 এর গাড়ি আছে, নাম ট্রান্সফারটা কতদিনের মধ্যে করছো? নাম ট্রান্সফারটা তোমার আমাদের যেটা ছিল ক্যাশে নিলে পরে 15-20 দিন লাগে, এক সপ্তাহের মধ্যে করে দেওয়ার চেষ্টা করি। এবার অনেক কাস্টমারের প্রবলেম থাকে তো, ওর জন্য আমরা করতে পারিনি, কিন্তু করিয়ে দেবো, করিয়ে দেবো। আর ফিনান্স দিলে ফিনান্স শোধ হওয়ার পরে, তারপরে দেখবো। আবার একটা 220 বলো, 220 আছে, 2017 ইন্ডিকেটর ভাঙা আছে, চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে দেবো। আচ্ছা 17 এর গাড়ি আছে, এটার দাম রাখা আছে 65,000 টাকা, 65,000 টাকা 2017 এর গাড়ি। দেখুন সব কটা কিন্তু কাদা মাখা পড়ি আছে, ধোলাই পোছাই হয়নি, যার মেয়ে সুন্দর। এরম ভাবে একটু দেখিয়ে দাও গাড়িগুলো, তার মেকআপের প্রয়োজন নেই। আরেকবার একটু দাম শুনবো আমরা। আচ্ছা প্রথমে এটা কত বললে? 65,000 টাকা, তারপরে 75,000, 75,000, 17,000, তারপরে এটা আছে 85,000 টাকা, তারপরে কোনটা? এটা আছে 1,27,000। কত সালের আছে কোনটা? 21-এর গাড়ি, 21-এর লাস্টের গাড়ি, মানে 21-এর গাড়ি, 1,25,000, 1,25,000, সব ডুয়েল চ্যানেল এবি। তারপরে এটা আছে 75,000, তারপরে চলে আসবে এনএস 82,000 টাকায়, এরপরে এখনো আরো গাড়ি আছে, ক্যামেরাটা ভালো, এখনো আরো গাড়ি রয়েছে, সেই গাড়িগুলো মানে রেডি হয়নি। তবে ফোন করবেন, ডিউক 390 আরসি ফার্সি সব পেয়ে যাবে তো দাদা? একদম একদম সব পেয়ে যাবে, সব পেয়ে যাবে, আরসি ডিউক 390 সবই পেয়ে যাবে এখানে। তো এবার আমরা দেখাবো পিছনে আরো গাড়ি আছে দাদার, আরো প্রসেসে আছে দাদা, কি কি গাড়ি এখনো আছে? ধরে রাখো তুমি নিনজা হয়ে যাবে 300, ওটা তোমার একটু গাইসা করা হয়েছে, সার্ভিসে দেওয়া রয়েছে। হ্যাঁ নিনজা 300 হয়ে যাবে, ওটা তোমার আছে 2014 মডেল আছে, DS6 কনভার্ট করা আছে ওটা। আচ্ছা আচ্ছা, ওটা দাম কত রেখেছো? একদম ফ্রেশ কন্ডিশন আছে, অরিজিনাল 21,000 গাড়ি রান আছে। আচ্ছা ফার্স্ট ওনার গাড়ি। আচ্ছা ওটা দাম রাখা আছে 1,55,000, ওটা তো ফিনান্স হবে না তো? হ্যাঁ ফিনান্স হবে, 35 কিলোমিটারের ভেতরে, তাই তো? 1,55,000 টাকা এনএস 300টা পেয়ে যাবে। নিনজা 300, আর একটা আমি শুনেছি নাকি আরসি 390 রয়েছে, ওটা তোমার 2017 গাড়ি, 16 লাস্টের কি 17 গাড়ি আছে তোমার হচ্ছে, ওটা BS4 কনভার্ট করা আছে, সাইলেন্সার মডেলে, একদম ফ্রেশ কন্ডিশন, মানে গাড়ি দেখে কাস্টমার একবারে পছন্দ হয়ে যাবে। আচ্ছা ওটার দাম রাখা আছে মাত্র 1,16,000 টাকা, 1,16,000 টাকা 390, 1,16,000 টাকা। আর আরসি কি আছে, আর কি সেগমেন্ট আছে? আরসি 200 হয়ে যাবে তোমার হচ্ছে, হলো ওটা 2016 কি 17-এরই গাড়ি ওটা, 1,00,000 এর মধ্যে হয়ে যাবে, 1,00,000 এর মধ্যে 17-এর গাড়ি 1,00,000 টাকা করে। এই তো কি বলছো, কলকাতা থেকে লোক ঘুরে আসছে, তোমার ধরো আমার এখানে সব গাড়ি তো রাখা সম্ভব না, সেটাই, অনেক গাড়ি মনেও থাকে না, আমাদের গোডাউনও থাকে, অনেক গাড়ি আমাদের শোরুমে এক্সচেঞ্জেও থাকে, ওগুলো আনতে হয় তো আমাদের গিয়ে গিয়ে। আচ্ছা তো যাই হোক, আপনাদের কি গাড়ি লাগবে আমাদের কল করে নেবেন, যা রিকোয়ারমেন্ট আছে আমরা থাকলে বলবো, আছে আপনারা আসুন এই টাইমে আমরা করে দিচ্ছি। আর 35 কিলোমিটারের মধ্যে ফিনান্স হয়ে যাবে, আর এখানে কিন্তু 90-52-24-26 বেশি থাকে, 1,800 পেয়ে যাবেন বনগাঁ, 1,800 ফোন করুন না, ফোন করুন না, নাম ট্রান্সফার আপনার সব জায়গায় হবে, নাম ট্রান্সফার সব জায়গায় হতেই হবে, আর মায়ের নাম নেবেন আর ওং চিরিং চিরিং ফু মারবেন, ডিসকাউন্ট হয়ে যাবে। এবার দেখবো লেজেন্ডারি বাইক। আচ্ছা কলকাতা তো লেজেন্ডারি বাইক দেখি ভরিয়ে দিচ্ছি। আমি সব জায়গায় আমি কমাবই 52-এর গাড়ি, 18-এর গাড়ি 75-এর নিচে বিক্রি হয় না 52-এর গাড়ি। বলো তুমি বলো কত? 70, তার থেকেও কম করতে হবে, 68, যাও 65, কৃষ্ণনগরে 75 দাম রাখা আছে, দাদা বলছে 65, সূর্য আজ উঠেছে তো, চলে আসছি এরপরে, তারপরে কম বেশি হবে তো? কোনটা? এ তো করেই দেবো। আচ্ছা 65 আছে না সামনে গাছ, তারপরে করেই দেবো, আপনারা আসুন সামনে করিয়ে দিই, তারপরে আবার 52 গাড়ি দেখবো, ডিউক 125 BS6 2022-এর গাড়ি, ডুয়েল চ্যানেল ABS, ফ্রেশ যাকে বলে একদম। আর এই গাড়িটা আমি চালিয়েছি, এত সুন্দর, মানে কি 390 আওয়াজ, 390 আওয়াজ আসছে, সাউন্ডটা 390, সাইলেন্সারটা একটু মডিফিকেশন করেছে কাস্টমার, কিন্তু বোঝা যাচ্ছে কাটা আছে না, কোনো কিছু নেই, 2,64,000 দাম আছে না নতুন? হ্যাঁ ওরকম কিছু মনে হয় দাম 2,35,000 হয়তো দাম আছে, হ্যাঁ না ইসে দিয়ে তোমার সব আছে, হ্যাঁ অ্যাক্সেসরি সব দিয়ে ওরকম 2,25,000 টাকা দাম হয়ে যাবে। এটার দাম রাখা আছে 2022-এর 125 BS6 মডেল, হ্যাঁ এটার দাম রাখা আছে মাত্র 1,00,000
আমাদের এখানে স্পেশাল অনেকদিন ধরে দেখানো হয়নি। দাদা কেমন আছো? একটু এদিকে আসো, একটু এদিকে আসো। এখানে কিন্তু তিন মূর্তি থাকে সবসময়। এই দাদা আছে, দীপুদা আছে, আর এই দাদা আছে। তিন মূর্তি থাকে, তিন মূর্তি কিন্তু সবসময় এখানে থাকে। তো যেমন আমরা দেখেছিলাম না, আমরা আমির খানের একটা বই দেখেছিলাম, ওটা বলবো না, আমার খুব সম্মান, মানে আমার বন্ধু হয়। তো তিন মূর্তি আমি বলি, আর খুব ভালো ব্যবহার, কাস্টমার অনেকে এসে কমেন্ট করে, দাদা খুব ভালো গাড়ি পেয়েছি, ভালো ভালো কমেন্ট করে। গাড়িতে একটা একটা প্রবলেম হতেই পারে সেকেন্ড হ্যান্ড বাইকে, কিন্তু আমার শোরুমে থাকতে গেলে তুমি যে কোনো প্রবলেম বলো আমি সব কাজ করিয়ে দেবো। হ্যাঁ, যদি মনে হয় কিছু দাদারা করিয়ে দেবে। দেখুন, একটা জিনিস যখন গাড়ি আনা হয়, ভেতরে কিন্তু কেউ ঢোকে না, জাস্ট আমরা ইঞ্জিন দেখি আর পেপারটা দেখা হয়। হ্যাঁ, এবার যদি তোমার কিছু মনে হয় আপনাদের, আমি আছি, আমাকে কমেন্ট করবেন, আমি চেপে ধরবো। তো তিন মূর্তি আছে, তিনজনেই থাকে, যাকে পেয়ে যাবেন, তিনজনের নাম্বার আছে স্ক্রিনে, চলে আসবে, তিনজনের নাম্বার আছে, কল করে নেবেন। তারপরে তারপরে চলে আসছে অ্যাপাচি ম্যাট ব্লু কালার, কল্যাণী আটিও আছে, নদী আটিও, 160 ডবল ডিশ, ডবল ডিশ আছে, ডিএস 4 মডেল, একদম সুন্দর কন্ডিশন, আর মাইলেজও কিন্তু ভালো দেয়। আর অ্যাপাচি খুঁজছে সবাই, আর সবাই 160 খুঁজছে। হ্যাঁ, কাস্টমার রিকোয়ারমেন্টে 160 তোলা, যখন 180 থাকে তখন কাস্টমার 160 চাইয়ের জন্য তোলা আছে। এটা 2B, দাদা একটু সামনে দে, দাদা একটু সামনে দে, 2B আমাদের কাছে দুটোই আছে, দুটোই পাওয়া যাবে। তো 2B-টা দাদা একটু দামটা কিন্তু ভালো দিতে হবে, চ্যালেঞ্জিং দিতে হবে, বলো চ্যালেঞ্জিং। 76,000 টাকা, কত সালের আছে? 19-এর গাড়ি, 19-এর গাড়ি 76, আরো কম করে করতে হবে, একটু কম করো, 74,000, চলো 74,000 টাকা। তারপরে আসুন না, দামে দেবে, দাম শুনে কিন্তু সবাই খারাপ। 11 মাস বয়স আছে, যে কানে হেডফোন লাগিয়ে আছে শুয়ে আছে, উঠে বসে পড়বে নাকি? 11 মাসের গাড়ি, 52-এর গাড়ি, যা দামে দেওয়া হবে। আমি বলেছি চ্যালেঞ্জিং হতে হবে। তারপরে 1,52,000, চলো 1,52,000, তারপরে তো আছে আরো কম, আরো কম, 1,50,000 টাকা, চলো 1,50,000 টাকা। দাদা না, দাদা বলছে আজকে তো খেলা দেখাবো আমি, 52-এর গাড়ি 1,50,000 টাকা, 11 মাসে 3,000 কিলোমিটার রান করা আছে। না, সব কিছু অফার দেয়, হোলি, পুজো, ঈদে অফার চলে, ঈদে অফার, পবিত্র ঈদে অফার চলে, মাত্র 1,50,000 টাকা। তারপরে দেখবো ভার্সন 2, BS4, 2018-এর গাড়ি আছে, একদম ফ্রেশ কন্ডিশন আছে, হালকা একটা স্ক্র্যাচ, একটা স্টিকারিং করিয়ে দেবো আমরা, করা নেই কাস্টমার সামনে। আপনারা দেখুন, পুরোনো গাড়িতে একটু দাগ ফাগ থাকবে। একটা জিনিস আমি শিখেছি, যদি পুরোনো গাড়িতে স্ক্র্যাচ না থাকে তাহলে কি দুধে জল মেশানো, তাই তো? একটু থাকবে দাদারা, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছেন, খালি চোখে, খালি চোখে দেখলেও কিন্তু যদি আতশকাশে খোঁজেন ক্র্যাচ পড়ে। তো দাদারা করিয়ে দেবে, চাপ নেই। তো কত দামে দিচ্ছ দাদা, কত সালের গাড়ি আছে? এটা 18-এর গাড়ি আছে, এটা BS4 মডেল আছে, এটা দাম রাখা আছে মাত্র 68,000 টাকা। 18-এর গাড়ি 68,000 টাকা, 65,000 টাকা, চলো 65-তে চলে আসবে, 65-তে পেয়ে যাবেন 18-এর গাড়িটা। তারপরে দেখবো BS3 না BS4 দাদা? এটা BS3 আছে, BS3 2014 ভার্সন 2, এটা ফ্রেশ কেন, গাড়ি চালালেই এ ক্লাস, এটা লুকিং গ্লাস ফুল লাগানো আছে, এটা ব্যারাকপুর অ্যাক্টিভ আছে, এটা করে দেবো, করে দেবে, করতে তো হবে, 48 কি বলছো, 46, তারপর 45, চলো 45-এ, 45-এ ডান হয়ে যাবে গাড়িটা। দেখো গাড়িটা চালালে বুঝতে পারবে, আমি কিন্তু আমি সাদা গাড়িটা আর এই গাড়িটা কিন্তু চালিয়েছি, আমার দেখে পছন্দ হয়েছিল, আমি তো চালিয়ে ফালিয়ে কিন্তু ভিডিওটা করছি। তো মাত্র 1,00,000, এই সরি, এটা মাত্র 45-এ পেয়ে যাবে। তারপরে দেখবো 250, Duke 250, 2019-এর গাড়ি, ফ্রেশ কানে টায়ার আছে পেছনে, একদম মেজিলার টায়ার লাগানো আছে। হ্যাঁ বলো, এটা নাম্বার, এটা কত কত সালের আছে? 2019-এর গাড়ি, 2019-এর মডেল। আচ্ছা, এটার দাম রাখা আছে মাত্র তোমার 1,35,000 টাকা, 1,35,000 টাকা, 19-এর গাড়ি আছে, এটা আছে 125, এটা দাম রেখেছিলে কোনটা? ওটা হলো 1,35,000, 22-এর গাড়ি, আর এটা 19-এর গাড়ি, 250। অনেকে কমেন্ট করেছিলেন 250 চাই, খুব ভালো প্রাইসে নিয়ে যান, মাত্র পেয়ে যাবেন 135-এ। আমাদের কাছে ডমিনারও হয়ে যাবে, 250 ডমিনারও হয়ে যাবে, 400 হবে, 400 250 দুটোই হবে। আচ্ছা, দামটা আমি বলতে পারছি না, গাড়ি রয়েছে আমাদের, আসুক ফোন করুক, মানে এখন মানে সবে আর কি শর্ট লিস্টেড হয়েছে, এখনো জায়গা এসে পৌঁছায়নি, পৌঁছালে ওটা দামটা ফিক্স হবে, কস্টিং কত আছে এনএফ সেটা কালকে আমরা ফোন করে নেবেন, হয়ে যাবে। কারণ আমি তো আন্দাজে অন্য দোকানদারের দাম চেয়ে পারবো না, গাড়িটা আমার
1,00,000 তোলা, অনেক আন্দাজে বলে 1,30,000 দেবো, মানে 30,000 টাকা। আমাদের ওরকম না, আমাদের সামান্য একটা কস্টিং স্ল্যাব রেখে কস্টিং, মানে সেটা আসার পরে বলা যাবে, কিন্তু আপনারা ফোন করুন বলে ভুলভাল বলি না আমরা, তারপরে দেখবো। যেটা কিন্তু দাদা, এটা কিন্তু মানতেই হবে, ডিউকের মার্কেট খেয়ে নিয়েছে, রাত কি রানী, রাতের পরি। এটা আছে তোমার 2021 লাস্টের গাড়ি আছে একদম, আইসি ধরতে পারো, একদম ফ্রেশ ভার্সন 1 আছে এটা, ভার্সন 1। এটা দাম রাখা আছে তোমার 1,35,000। সেটাই বলতে চাচ্ছিলাম, 1,45,000 বললেও শুনবো না, 1,40,000 বললেও শুনবো না, ভুলভাল বলবো না, যেটা ন্যায্য সেটাই বলবো। 1,00,000 যেটা আমার কমে কেনা সেটা দেখো দাদু দাও, অনেকে কিন্তু ভার্সন 2 14 এর গাড়ি 50,000 টাকা দাম চায়, 48,000 চায়। এবার এইটা 70 চেয়ে ফেলে, 70 উপরে চেয়ে ফেলে 18 গাড়ি বিএস পড়ে, যেটা যেটা ন্যায্য ন্যায্য সেটাই। হ্যাঁ, 65,000 টাকা একদম পারফেক্ট দাম, আমার কমে কেনা থাকলে আমি কাস্টমারকেও কমে দেবো একদম, আমার কথা হচ্ছে এটা। তাহলে 35, এটা আমার দোকানে সেল বেশি দরকার, আমার অত লাভে এক মানে সেলের উপরে লাভ বসে থাকবো, অত ওরকম সেলের উপরে লাভটা লাগবে। তো এটা 1,35,000, আর কিছু হবে জায়গা আসলে, সামনে আসলে অবশ্যই সব কটা গাড়িতে আমি কম বেশি করব। আচ্ছা, এবারে দেখবো, এই সামান্য কম বেশি, আপনারা এসেন 1,20,000 গাড়ি হপ করে 1,00,000 বলবেন, 1,00,000, হ্যাঁ সেটা তো সম্ভব না, অত টাকা লাভে আমরা ওরকম ভাবে গাড়ি বেচিও না যে আপনি 1,05,000 বলে আপনাকে দিয়ে দেবো, তারপরে আমার 10,000-5,000 লাভ থাকে, গরম ব্যাপার। আচ্ছা, আবার দেখাবো একটা 200 BS6, এটা BS6 এর গাড়ি, ইঞ্জিন ডুয়েল চ্যানেল ABS, 2021 এর শেষের গাড়ি, একদম শেষের গাড়ি। এটা দাম রাখা আছে, তো এটা 11,000 চলা আছে গাড়িটা, একদম ফ্রেশ, নদী আটকেও নদী আটকেও। এটার দাম কত রেখেছো? এটার দাম রাখা আছে 98,000 টাকা, 98,000 টাকা। হ্যাঁ, 2021 NS 200, তাহলে চলো একবার আমরা রিপিট করবো গাড়িগুলো, আর একবার দেখাবো ভালো করে। দাদা একটু চলো সামনের দিকে, তো তারপরে স্পেশাল মেসেজ দিয়ে আমরা শেষ করবো। 82,000, 75,000, তারপরে দাদা 1,25,000, তারপরে 1,27,000, চলো দাদা একটুখানি, তারপরে 85,000 রয়েছে, 75,000 রয়েছে, 65,000, তারপরে ওইটা হচ্ছে 135,000, 45,000, 65,000, তারপরে BS6, কোনটা BS6 RS, 1,00,000 টাকায় করে দেবো, 1,50,000 টাকায়, তারপরে দেখবো অ্যাপাচি, অ্যাপাচিটা 75,000, তারপরে আবার দেখবো 125, 135, 220, 68,000, এটা কত? 98,000, আর ওটা 135, RC আছে, তারপরে নিনজা আছে, ওগুলো আমি ভিডিওর মাঝখানে অ্যাড করে দেবো। হ্যাঁ, আরো গাড়ি গাড়ি এখানে যেহেতু দেখালাম, আমরা ভিডিওটা গোডাউন থেকে ক্লক হিসাব করে, আর একটা NS আছে, তো একটু স্পেশাল একটু মেসেজ দিয়ে দাও, তিন মূর্তিকে আমি ডাকবো, একটু বলো। আর NS কিন্তু ব্ল্যাক কালার আছে, তো আমার কাছে সেম একটা হোয়াইট কালার হয়ে যাবে। আচ্ছা, ওটাও 22 এর গাড়ি, ওটা ব্ল্যাক হোয়াইট এর মধ্যে, ওটা এই ট্যাঙ্কের ব্ল্যাক এর জায়গায় হোয়াইট হবে। আচ্ছা, ওটা কত দাম পড়বে? 1,02,000, 1,02,000 টাকা, ওটা একটু দামটা বেশি। একটু স্পেশাল মেসেজ দিয়ে দাও দাদা, তারপর শেষ করি। ওটা যাওয়াল আজকে দীপুদাই বলবে সব। আচ্ছা, দীপুদাই যেন বসেছিল, হ্যাঁ দীপুদাই, দীপুদাই বলবে, দীপুদাই একটু বলে দাও বিষয়টা, ব্যাপারটা সবকিছু সব করে শুনলাম, দামে খেলা হলো, কিন্তু গিফট কি দিচ্ছো? হলো আমাদের এখানে 12 মাসই দামে খেলা হয়, কোনো স্পেশাল কোনো অফার নেই, ঈদ অফার বলো, পুজো অফার বলো, কিছু অফার টফার নেই। দাদারা তো সব গাড়ি দাম বললো, আমি একটা গাড়িতে 1,000 টাকা ডিসকাউন্ট করবো, সেটা হচ্ছে ভার্সন 2 তে। ভার্সন 2 কোনটা? ওই লাল সাদাটা, লাল সাদাটা 45,000 টাকা দাম বলেছে, ওটা 44,000 টাকা। আচ্ছা, ওটা 44,000 টাকা, চলো, ওটা হচ্ছে আমার তরফ থেকে স্পেশাল ডিসকাউন্ট। আচ্ছা, তোমার তরফ থেকে স্পেশাল ডিসকাউন্ট হলো 44,000 টাকা। আসো আসো, তোমরা গাড়ি টেস্ট ড্রাইভ দাও, পছন্দ করো, কম বেশি হয়ে যাবে, টেবিলে বসে হয়ে যাবে। যাই হোক, তো এই বলে এখানেই শেষ করছি আমরা, তো আমি এটাই বলবো যে এদেরকে সাপোর্ট করো, সাপোর্ট করলে কিন্তু প্রত্যেকবার ধামাকা হবে। আচ্ছা, আরেকটা মেসেজ আছে আমার, আমার এখানে যারা ফাইন্যান্স হচ্ছে সবাই তো ম্যাক্সিমাম 22-23 বছরের ছেলেপেলে গাড়ি নেয়, তাদের বাড়ির থেকে একজন বড় গার্জিয়ান। হ্যাঁ, এটা এটা একটা ভালো মেসেজ, এটা আমি সবসময় বলবো, যারা কম বয়সের ছেলেরা ভাইয়েরা আসছো, তারা কিন্তু একটা গার্জিয়ান, একটা গার্জিয়ান সাথে, মামা হোক, দাদা হোক, কাকা হোক, বাড়ির লোক, বাড়ির লোক কাউকে নিয়ে আসো। আর একটা দাদা, সবথেকে ভালো ভিডিও করে যদি রাখো, ভিডিও করে রাখো যে ভাই আমি ফোর্স করে গাড়ি বিক্রি করিনি, এটা একদম ভালো পয়েন্ট বলেছো। এই তো যাই হোক, ক্যামেরা বসানো আছে, এটা কিন্তু বাড়ির লোক নিয়ে আসবে, কারণ এরপরে বাড়িতে নিয়ে যাওয়ার পরে কিন্তু এই কথাটা হয় কেন বেচেছো, এই কথাটা হয়। তারপরে ফিনান্স অফিসেও কি বলতো যে বাচ্চা বাচ্চা ছেলে পেলে বাড়ি করে গার্জেন কি করে নিয়ে আসলে ভালো হয়, যাই হোক, এর জন্য এই মেসেজটা বলে দাও। যাই হোক, অনেক কথা হলো, তাহলে অনেক দূর দূর থেকে সব কাস্টমার আসে, তো এসে ঘুরে যাবে। তো এই বলে এখানে শেষ করছি নাকি? হ্যাঁ, এই বলে এখানে শেষ করছি। মোটরস মানেই কিন্তু ধামাকা, সব সময় কিন্তু ফাটাফাটি কালেকশন থাকে, যেখানে হচ্ছে যারা ছোট ছোট ভাইয়েরা বিয়ে করেছে, মানে আমাদের বৌদি যারা, যে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ফাটাফাটি গাড়ি চলবে বলেছে আমার দাদা ভাইদের বউ। তো বৌদিরা যে যেখানে আছো, দাদাদের টেনে নিয়ে চলে আসো, KTM রয়েছে,
বুলেটও পাওয়া যায় এখানে, বুলেটও পাওয়া যায়, সব পাওয়া যায়। এসে গাড়িগুলো নিয়ে যাও, তো এখানে আপনারা আসুন, এসে দেখুন, যাচাই করুন, ভালো জিনিস পাবেন। আর আমি তো আছি, তারপর তো ওং চিরিং চিরিং ফু মারবেন, মারলেই কাজ হয়ে যাবে। তো এই বলে এখানে শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আর হেলমেট, হেলমেট নিয়ে আস, একটা হেলমেট নিয়ে আসবেন অবশ্যই, কারণ সামনে ভোট আসছে, হেলমেট নিয়ে আসবেন। কারণ দাদারা তো দামে ঘামে খেলা করে, হেলমেট দেয় না, তো হেলমেটটা আপনারা কিনে নেবেন, 400 টাকায় ভালো ভালো হেলমেট পাওয়া যায়, হেলমেটটা পরে গাড়ি চালাবেন সবসময়। তো এই বলে এখানে শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন দিনে। আর ফাটাফাটি রাজমন্দিরের সঙ্গে খুব ভালো থাকবেন আপনারা।